পিলখানা হত্যাকাণ্ড নিয়ে কথা বললেন সে সময়ের সেনা প্রধান জেনারেল মঈন আহমেদ অনলাইন ভিডিওতে তিনি বলেছেন পিলখানায় সময়ের সদর ইউ সে দপ্তরে সেনা কর্মকর্তাদের উপর পেয়ে ব্যবস্থা নিতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছিলেন তিনি ঘটনা শুরুর দিকে র্যাবের একটি টিম পিলখানা এলাকায় পৌঁছালেও প্রবেশের অনুমতি না দেওয়ার সমালোচনা করেছেন তিনি ওই নৃশংস ঘটনার প্রকৃত দোষীদের বিচার দাবি করেছেন দু হাজার নয় সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি পিলখানের ট্রাজেডিতে সে সময়ের বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ সাতান্ন সেনা কর্মকর্তা মিলিয়ে মোট চুয়াত্তর জন প্রাণ হারান শেখ সরকারের পতনের পর নতুন করে আলোচনা এসেছে বরপরিচিত হত্যাকাণ্ডের বিচারের বিষয়টি এবার সেই হত্যাযজ্ঞ নিয়ে নিজের অবস্থান তুলে ধরলেন সে সময়ের সেনাপ্রধান মইনিউ আহমেদ জানান বিপদ আজ করতে পেরেই ছেচল্লিশ স্বতন্ত্র ব্রিগেডকে প্রস্তুতি নিতে বলেন তিনি কিন্তু বিদ্রোহ প্রতিরোধে আওয়ামী লীগ সরকারের কিছু সিদ্ধান্তের সমালোচনা করেন তিনি নয়টা সাতচল্লিশ মিনিটে ডিজি বিডিআর কে ফোনে পাওয়া গেল আমি ওনাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে তিনি এক ভয়াবহ পরিস্থিতি সংক্ষিপ্ত বিবরণ আমাকে বলেন ক্যাপ্টেন শফিকের নেতৃত্বে তিনশো পঞ্চাশ জন র্যাবের সদস্য নিয়ে তিনি পিলখানা এলাকায় পৌঁছে যান তার ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে অনুমতি চান প্রবেশ করার জন্য যেটা তিনি পাননি তাকে যদি পারমিশন দেওয়া হতো ভিতরে প্রবেশ করার জন্য বিদ্রোহী তখনও সংগঠিত হয়নি এবং কোনো ক্ষয়ক্ষতিও করতে পারেনি তিনি ইজিলি তাদেরকে কন্টেইন করতে পারতেন এবং কিছুক্ষণ পরেই আমরা এসে তার সাথে মিলিত হয়ে বিদ্রোহীকে বিদ্রোহী বিডিআর সদস্যদের সাথে আলোচনায় বসার আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা বলেন তিন বাহিনী প্রধানের সাথে আমি প্রাক্তন প্রধানমন্ত্রীকে বলি অপারেশন রিস্টোর অর্ডার পরিচালনার শুরুতেই আমাদের একজন সৈনিককে নিহত হতে হয়েছে এবং একজন গুরুতর আহত হয়েছে এইমাত্র খবর পেলাম বিদ্রোহীরা অনেক অফিসারকে হত্যা করেছে আমি আরো বলি বিদ্রোহীদের কোনো শর্ত মানা যাবে না আর আপনি তাদেরকে বলবেন অফিসার হত্যা এই মুহূর্তে বন্ধ করতে হবে নির্মম ওই হত্যাকাণ্ডের প্রকৃত বিচার দাবি করেন তিনি আশা করব একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য বের করে যারা এখনো দোষী চিহ্নিত হয়নি এবং এর সাথে জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় এনে সঠিক পিলখানার ঘটনায় আলাদা তদন্ত আদালত করলেও সে সময় সরকারের সহায়তা পাননি বলে উল্লেখ করেন সাবেক এই সেনা সেনাপ্রধান চ্যানেল আই ঢাকা